সতেরো বছর বয়স মানে কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে একই সাথে ওই তার তখন সে গিয়ে ওই কিনা নাকি মাইরা তারপরে মানে তুলে নিয়ে আসছিল আর হচ্ছে আরো কয়েকজনের বয়স ছিল মানে এই তো 17 থেকে 40 45 অনেক বিভিন্ন ক্যাটাগরির করছে আসলে নবীর তো অনেক রং ছিল বিভিন্ন বয়সে নারীদের কি তিনি পছন্দ করতেন এক এক টাকা রকম বয়সে থাকবে ওনার ভালো লাগবে ঘরের ভিতরে এতগুলা আচ্ছা শুধুমাত্র বয়স বেশি আর সাউদা এই দুইজনের তাই না মানে ওনার চেয়ে বেশি বলতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা জানাচ্ছিলো ধন্যবাদ তথ্য করার জন্য

না তাহলে হয়তো অনেক আসলে বাংলাদেশের যদি এরকম একটা থাকতো আসছে যে বাচ্চাদের নিয়ে যে ট্রোল করে এদের মানে আইডি সহ যদি একটা সাইট থাকতো যে এরা হচ্ছে মানে বাচ্চাদের নিয়ে ট্রোল করে এটলিস্ট পিপল উড নো যে এরা আসলে কারা যাই না এগুলোকে ট্র্যাক করে কিনা ট্র্যাক করা উচিত আমার মনে হয় হুম ঠিক আছে তাহলে পরের জনকে দেখি আমরা দেখি শেষ একজন দুইজন কে যুক্ত করি তাহলে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন লাইভলিহুড আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ আপনি কি হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ও আপাতত সবাই ভালো আছেন তো হ্যাঁ আমরা ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আপনি কিছুদিন আগে একজনকে লিঙ্ক দিয়েছিলেন জনবিজ্ঞান ফাউন্ডেশনে বডি অর্গান মানে ডোনেট করা যায় আমি ওখানে কন্ট্যাক্ট করেছিলাম আয়ুব হোসেন নামে একজন ভাই আছেন উনি ডিরেক্টর জনবিজ্ঞান ফাউন্ডেশনে তো আমি তাকে কাছে রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিলাম তো স্যার আপনার এস করতো আমি বললাম আমার ফোর্টি সিক্স তো আপনি কেন বই ডোনেট করবেন ভাই আমি বাংলাদেশে থাকি কখন কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এটা তো কোনো তো সে অনেকটা হচ্ছে তো বলছে ঠিক আছে আমি রেজিস্ট্রেশন ফর্মটা পাঠা দেবো কিন্তু প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখন আমাকে কোনো রেজিস্ট্রেশন ফর্ম মানে আপনার জানাবো জনবিজ্ঞান ফাউন্ডেশন বাদ দিয়ে ঢাকায় আর আর কি কোনো বলিডন্ড অর্গানাইজেশন আছে আমার জানা না ভাই আমার জানা মতে আর তো কিছু নাই এখন মানে ওইখানে যদি মনে করেন মুমিন টুমিন এখন গিয়ে ওইখানে চাকরি টাকরি পেয়ে থাকে আমি তো এই বিষয়ে এখন আর জানি না আগে যেটা জানতাম যে ওইখানে যারা চাকরি বাকরি করেন তারা মানে

না ওনার কথা শোনা যাচ্ছে না তাহলে ভাই এই আর তেমন কিছু জানি না আমাকে আর জিজ্ঞেস করে এখন আর আমি তো অনেক বছর ধরে দেশের বাইরে তো আমি এখন বলতে পারছি না ফরাজ ভাই আপনি তাহলে আর চালান আমি তাহলে আজকে বিদায় আর ভালো আমার ভাই আচ্ছা ঠিক আছে শেষ করে দিন তাহলে আপনি ওকে গুড নাইট গুড নাইট ফরাজ ভাই গুড আচ্ছা শুনতে পাচ্ছেন ফরাজ ভাই জোরে বলতে হবে আচ্ছা আচ্ছা একটা বিষয় একটু ছিল সেটা হচ্ছে একটু হিন্দু বিষয় কি আমার কিছু হিন্দু আছে তারা কিছু পুনর্জন্মে বিশ্বাস করে এটা কি কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে পরে কিচ্ছু হিন্দু বিশ্বাস করে এটা ইলেকট্রোনে জানতে চাচ্ছিলাম এটা তো এটা তো আপনি ডিটেইলস করবেন তাকে যারা হচ্ছে বিশ্বাস করে দেন যারা বিশ্বাস করে নিদোনো বিষয়ে তারা কেন বিশ্বাস করে এটা পেছনে কোনো রিজনিং আছে কিনা সেটা আপনি তাকে ডিটেইলস করবেন তার তো প্রমাণ দিতে পারে না তারা এটা বিশ্বাস করে তাহলে তাহলে কি সেটা অন্ধবিশ্বাস বলা যায় না সেটিকে সুপোকিত করতে শুরু বিশ্বাস করে সেটাকে অন্ধবিশ্বাসের বলা যায় না তারা তাদের বাপ দাদার উদাহরণ দেয় যার আছে আমি কিউটা একটু বলে দিই আমি এর পরে এস ইসলাম ইগনোরেন্স বিশ্বাসী মুমিন এন্ড দেন আসিফ আমি এই যুক্ত যতবারও আর কি যদি ইয়া না থাকে যদি প্রমাণ না থাকে তাহলে তো এটা অন্ধবিশ্বাসী

কথা বলে একটু টাফ থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আপনি একটু বেটার কানেকশন নিয়ে একবার যুক্ত হন তাহলে আবার আহ তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই গুড নাইট